টিমকে চ্যাম্পিয়ন করে সব থেকে বেশি গোল কন্ট্রিবিউশন করেও পেত্রাতস পেলেন না কোনো অ্যাওয়ার্ড হাই বন্ধুরা ফুটবল বাণীর আরো একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আইএসএল এর সমস্ত অ্যাওয়ার্ড নিয়ে তো অবশ্যই কথা বলবো তার আগে যেটা বলার কালকের ম্যাচ রিভিউ এর ভিডিওটা যারা এখনো দেখনি দেখে নিতে পারো আমি আই বাটন এবং এন্ড স্ক্রিনে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো এবং কালকেই কিন্তু ম্যাচ শেষে সব থেকে বড় অ্যানাউন্সমেন্টটা করে দিলেন সঞ্জীব গোয়েঙ্কা যেটা নিয়ে এতদিন ধরে এত আন্দোলন ফাইনালি মোহনবাগান সমর্থকদের ইচ্ছেই পূর্ণ হলো মানে মোহনবাগানের সামনে থেকে এটিকে নামটা উঠে গেল অর্থাৎ আইএসএল এ থ্রি টাইমস চ্যাম্পিয়ন এটিকে কে কিন্তু পুরোপুরি মুছে ফেলা হলো আর পরবর্তী সিজন থেকে এটিকে মোহনবাগান নামে খেলবে না মোহনবাগান মোহনবাগানের নাম হতে চলেছে ফুটবল যেটা টিম পরবর্তী সিজনে আইএসএল খেলবে মোহনবাগান সুপার জায়েন্ট সুপার জায়েন্ট অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি নেম বলা যেতে পারে যেমন আইপিএল এ লক্ষণ সুপার জায়েন্ট আছে সেরকমই ফুটবলে আইএসএল এ থাকতে চলেছে মোহনবাগান সুপার জায়েন্ট এখানে কিছু সমর্থক যেরম আনন্দিত হয়েছেন কিছু সমর্থকদের মনে সেই দুঃখটা কিন্তু রয়েই গেছে মানে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এটিকে তুলে নেওয়া হয়েছে সেই দিকে তো সবারই যেরকম আনন্দ সেরকমই কিন্তু সুপার জায়েন্টটা রেখে দেওয়াতে একটা খটকা মনে রয়েই গেল। মানে শুধু মোহনবাগান নামেও কিন্তু খেলতেই পারত মোহনবাগান বাট পরে এই সুপার জায়েন্টটা রাখার কারণে একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু দেখা গেছে সমর্থকদের মধ্যে তবে হ্যাঁ এখানে আর কোনো দ্বিতীয় ক্লাবের নাম নেই এটা একটা অবশ্যই ভালো ব্যাপার অর্থাৎ এটিকের সাথে কিন্তু যুক্ত হয়ে কোনো মোহনবাগান নেই অর্থাৎ নামের শেষে সুপার সুপারজায়েন থাকুক বা না থাকুক মোহনবাগান নামেই কিন্তু সবাই চিনতে চলেছে আবারও অর্থাৎ অনেকটা অংশেই সমর্থকদের জয় বলা যায় সঞ্জীব গোয়েঙ্কা তার জাস্ট ফ্র্যাঞ্চাইজি নেমটা রাখতে চেয়েছেন যাই হোক আলটিমেটলি এটাই সব থেকে বড়ো আপডেট যে এটিকে কিন্তু সরে গেছে মোহনবাগানের আগে থেকে এখন থেকে মোহনবাগান এসসি নামেই কিন্তু সমস্ত টুর্নামেন্ট খেলতে চলেছে মোহনবাগান এই পুরো বিষয়টাতে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও এবার আসা যাক গতকালের অ্যাওয়ার্ডগুলোর ব্যাপারে আইএসএলের বেস্ট পিচ অ্যাওয়ার্ড পেয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনবদ্য পিচ কোয়ার্ডিনেশনের জন্যই কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে কেরালাকে অন্যদিকে রুট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে দুটো ক্লাবকে ব্যাঙ্গালুরু এফসি এবং এফসি গোয়া গ্রাসরুট লেভেলে খুব ভালো ডেভেলপমেন্টের কারণেই কিন্তু এই দুটো ক্লাবকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে এরপর থার্ড যে অ্যাওয়ার্ডটা তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে এরকমটা হতে চলেছে গোল্ডেন গ্লাভ অ্যাওয়ার্ডটা কিন্তু জিতে নিয়েছেন এটিকে মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর গোলের তলায় বিশাল ক্যাথ পুরো সিজন ধরে অনবদ্য পারফরমেন্স দিয়েছেন বিশাল এবং এটিকে মোহনবাগানকে একাই অনেকগুলো ম্যাচ জিতিয়ে দিয়েছেন তো অবশ্যই এটা একটা ডিজার্ভিং অ্যাওয়ার্ড বিশাল ক্যাথের জন্য এরপর যেটা পরের অ্যাওয়ার্ড গোল্ডেন বুট সেটা কিন্তু জিতে নিয়েছেন ওডিসা এফসির স্ট্রাইকার ডিয়েগো মরিশিও আগে রুল ছিল মানে দু হাজার উনিশ সাল অবধি রুল ছিল আইএসএলে যে যদি গোলের ট্যালিটা টাই হয়ে যায় তাহলে অ্যাসিস দেখা হতো কিন্তু তারপরে রুলটা চেঞ্জ হয়েছে যে প্লেয়ার যত কম টাইমে গোল স্কোর করেছে তাকেই কিন্তু অ্যাওয়ার্ডটা দেওয়া হবে মানে বারোটা বারোটা করে গোল তিনটে প্লেয়ারের ছিল ডিয়েগো মৌরিশিও ইস্টবেঙ্গলের ক্রেইটন সিলভা এবং এটিকে মোহনবাগানের দিমিত্রি পেত্রাতস বাট সব থেকে কম টাইমে এই বারোটা গোল স্কোর করেছেন ডিয়েগো মৌরিশীয় পনেরোশো ছত্রিশ মিনিটে অন্যদিকে ক্লেইটান করেছেন সতেরোশো আটাত্তর মিনিটে এবং ডিমিত্রি পেত্রাতস করেছেন দু মিনিটে সেই কারণে গোল্ডেন বুট অ্যাওয়ার্ডটা জিতে নিয়েছেন ডিয়েগো মরিশিও অন্যদিকে আরেকটা যেটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে স্ট্রিট বলার অব দ্য লিগ সেটা পেয়েছেন এফসি গোয়ার উইঙ্গার নোয়া সাদাউই সিজন শুরুর হওয়ার আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে নোয়া সাদাউই কিন্তু কামাল করতে পারেন এই সিজনে যদিও এফসি গোয়াকে কোয়ালিফাই করাতে পারেননি তবে ইন্ডিভিজুয়ালি ব্রিলিয়েন্ট খেলেছেন কুড়িটা ম্যাচের মধ্যে চৌদ্দশো মিনিট মাঠে ছিলেন যেখানে নটা গোলার নটা অ্যাসিস্ট করেছেন নোয়া সাদাউই সেই কারণে এই সিজনের স্ট্রিট বলার অব দ্য লিগ হয়েছেন নোয়া সাদাউই ইমার্জিং ফুটবলার অব দ্য সিজন হয়েছেন অবশ্যই শিবাশক্তি বেঙ্গালুরু ওয়েবসি এটাও তোমাদেরকে আগেই জানিয়েছিলাম ফাইনালে শিবাশক্তি চোটের কারণে বেরিয়ে গিয়েছিলেন ম্যাচের একদম শুরুতেই তবে পুরো সিজনে অনবদ্য খেলেছেন ছটা গোল তিনটে অ্যাসিস্ট করেছেন শিবাশক্তি নিঃসন্দেহে একটা ডিজার্ভিং অ্যাওয়ার্ড শিবাশক্তির জন্য এবার সবথেকে বড় যেটা অ্যাওয়ার্ড অর্থাৎ হিরো অব দ্য লিগ সেটা জিতে নিয়েছেন মুম্বাই সিটি এফসির উইঙ্গার লাল রিনজুয়ালা ছাংটে ছাংটে বাইশটা ম্যাচের মধ্যে দশটা গোল আর ছটা অ্যাসিস্ট করেছিলেন আঠেরোশো সাতান্ন মিনিটে দেখো এই অ্যাওয়ার্ডটা কিন্তু এটিকে মোহন বাগানের স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতসও পেতে পারতেন পেত্রাতস বারোটা গোল আর সাতটা অ্যাসিস্ট করেছেন অর্থাৎ টোটাল উনিশটা গোল কন্ট্রিবিউশন আছে তার এই পুরো সিজনে অন্যদিকে সেখানে ছাংটের ষোলোটা গোল কন্ট্রিবিউশন আছে একদিকে ছাংটে মুম্বাই সিটি এফসিকে শিল জিতিয়েছেন অন্যদিকে পেত্রাতস এটিকে মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন করেছেন এবার এই গোল্ডেন বলের যে অ্যাওয়ার্ডটা ওটা কিভাবে ডিসাইড হয় আমার এক্স্যাক্টলি জানা নেই মানে রুলটা কি। তোমরা যদি কেউ এক্স্যাক্টলি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও আমি যতটা জানি যে এটা একটা ভোটিংয়ের মাধ্যমে হয় মানে টেকনিক্যাল কমিটির মেম্বাররা ভোটিং করে সেখান থেকেই কিন্তু এই গোল্ডেন বল অ্যাওয়ার্ডটা চুজ করা হয় গোল্ডেন বল জেতার দৌড়ে পেত্রাতস অবশ্যই ছিলেন তবে ভোটটা কিন্তু থেকে বেশি পেয়েছেন ছাংতে সেই কারণেই ছাংতে পেয়েছেন এই সিজনের গোল্ডেন বল বা হিরো অব দ্য লিগ দেখো আরও অনেক রকম রুল থাকতেই পারে তবে আমার যেটা ধারণা পেত্রাতস কিন্তু সব থেকে বেশি গোল কন্ট্রিবিউশন যেহেতু করেছেন তাকেই অ্যাওয়ার্ডটা দেওয়া যেতেই পারতো আর উইনিং কজে এসেছে মানে এটিকে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করেছেন আইএসএলের সেই জায়গায় পেত্রাতস কোনো অ্যাওয়ার্ড পেলেন না এটা অবশ্যই একটা খারাপ লাগার বিষয় তবে অন্যদিকে ইন্ডিয়ান প্লেয়ার গোল্ডেন বল জিতেছেন এটাও কিন্তু একটা ভালো লাগারও দিক সুনীল ছেত্রীর পর প্রথমবার কোনো ভারতীয় ফুটবলার গোল্ডেন বল জিতলেন লাল রিন জুয়ালা ছাংটে যাই হোক আমাদের ঘরের টিম মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে আইএসএল এর থেকে বড় ব্যাপার আর কিছু হতে পারে না জুয়ান ফেরান্ডোকে নিয়ে আমরা অনেক সমালোচনা করেছি পুরো সিজন জুড়ে তার ডিসিশানে অনেক সময় কিন্তু আমরা সন্দেহ প্রকাশ করেছি তবে ফাইনালি তিনি আমাদের সবাইকে মুখের ওপর জবাবটা দিয়ে দিয়েছেন আইএসএল চ্যাম্পিয়ন করে দিয়েছেন এটিকে মোহনবাগানকে এর থেকে বড় উত্তর কিন্তু আর কিছু হতে পারে না তো হ্যাডসফ টু জান ফেরান্ডো তবে আমরা চাইব পরবর্তী সিজনের আগে যেন একজন বক্স স্ট্রাইকারকে অবশ্যই সাইন করায় তাহলে এই টিমটার যা কোয়ালিটি আছে বহুগুণ বেড়ে যাবে মানে এই টিম কিন্তু লিগশিল্ডও জিততেই পারত তো এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও আর বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা